সম্প্রতি ফের একবার বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় এক নম্বর স্থান দখল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকান সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষাতে এই তথ্য উঠে আসে। এ নিয়ে তৃতীয়বার বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বুধবার নোবেল প্রাইজ কমিটির ডেপুটি নেতা আশলে তোজে বলেন, নোবেল শান্তি পুরস্কারের সবথেকে বড় দাবিদার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির প্রশংসনীয় নীতির কারণেই ভারত শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার আশলে তোজে বলেন, শান্তি স্থাপনের ঐতিহ্য রয়েছে ভারতের। ভারত একদিন সবথেকে ক্ষমতাশালী দেশ হবেই। যুদ্ধ থামানোর ক্ষেত্রে সবথেকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য নেতা হলেন প্রধানমন্ত্রী মোদি। একমাত্র তিনি শান্তি স্থাপন করতে পারেন। তিনি আরও বলেন, বিশ্বের প্রত্যেকটি নেতারই উচিত শান্তি স্থাপনের জন্য কাজ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো শক্তিধর নেতাদের আরও অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তা থামানোর প্রচেষ্টাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত। প্রধানমন্ত্রী মোদি শুধু ভারত ও তার অর্থনীতিকে তুলে ধরার চেষ্টাই করছেন না, পাশাপাশি বিশ্বের নানা বিষয় ও ঘটনায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার আশলে তোজে এই কমিটি প্রতি বছর স্থির করেন যে সমাজ সংস্কৃতির নানা ক্ষেত্রে কারা নোবেল পাবেন। চলতি সপ্তাহে ভারতে আসেন এই কমিটির প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।